এটা হচ্ছে আজ পর্যন্ত আমার চ্যানেলে দেখানো সবথেকে কম সাউন্ডের এক্সস্ট। যেসব বাইকে থ্রোটল কেবল এবং চাপা একসাথে থাকে ওগুলোতে আপনি যদি কুইক থ্রোটল লাগাইতে চান তাহলে চাপাও চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম বাইকে চেঞ্জ করতে হয়। এই কালার করতে প্রাইস কত গেছে জানেন? 28,000 টাকা খরচ হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমার সাথে একটা জিক্সার আছে, জিক্সার SF। এটা হচ্ছে FIABS এডিশনটা। এই বাইকটাতে মোটামুটি অনেক কিছু মড করা আছে, যেরকম মডিফিকেশন লোকজন GSX-এ করে ওই টাইপের মডিফিকেশন এই জিক্সার SF-এ করা আছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জিক্সার SF-এর মডিফিকেশনগুলো দেখাবো এবং তারপরে বলবো কোন পার্টসের প্রাইস কীরকম, কোন পার্টস কোথায় পেতে পারেন, কোনটার সুবিধা কী, কোনটার অসুবিধা কী, এই সব কিছু। এরকম ভিডিও এর আগে আপনারা R15 নিয়ে দেখেছেন, CBR নিয়ে দেখেছেন, GSX-এর নিয়েও দেখেছেন, বাট জিক্সার নিয়ে এটা ফার্স্ট টাইম। কারণ জিক্সার সহজে কেউ মড করে না, জিক্সার মড করার জন্য কেউ কিনে না। এখন জিক্সারের ওপরে এই মডিফিকেশনগুলো করা কতটুকু ওয়ার্থ ইট সেটাও আপনাদেরকে বলবো। চলুন আগে বাইকটা দেখাই। এই কালারটা দেখে আশা করি বুঝতে পারতেছেন যে কালারটা চেঞ্জ করা। ইয়েস, এটা র্যান্ডম জিক্সারের যে সিলভার কালারটা হয় ওটা না, এটার কালারটা চেঞ্জ করা, পরে একটা সিলভার কালার করানো, যেটার কালার ফিনিশিং যদি দেখেন আপনারা অসাধারণ ফিনিশিং, খুবই সুন্দর ফিনিশিং। অ্যান্ড এই কালার করতে প্রাইস কত গেছে জানেন? এই সামনের কিটটা কিন্তু ব্ল্যাকই আছে, এই যে এই বডিটুকু, ট্যাঙ্ক, পিছনের ব্যাক প্যানেল, এই পার্টগুলো কালার করা হয়েছে। তো এই পার্টগুলো কালার করতে 28,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, কালার কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে। যেমন ধরেন আমার GSX-এর যে কালার করছিলাম, আমার GSX-এর কালার করতে 7,500 টাকার আশেপাশে লাগছিল, কারণ আমি ওরকম হাইফাই কালার করাই না। আমি জাস্ট 10 নম্বরে দিয়ে দিয়েছি, একটা র্যান্ডম দোকান থেকে কালার করে নিছি। বাট এটার কালার কোয়ালিটি মারাত্মক সুন্দর, একদম টপ নচ, স্টক বাইকে যেরকম কালার কোয়ালিটি হয় ওরকম, আর দেখতেও সুন্দর লাগতেছে। এটা ওরকম টিকটক কালার করে নাই। পিছন দিকে যদি আসি তাহলে এখানে একটা এক্সস্ট আছে, আর এটা হচ্ছে আজ পর্যন্ত আমার চ্যানেলে দেখানো সবথেকে কম সাউন্ডের এক্সস্ট। মানে যারা একটু হালকা বেস বাড়ানোর জন্য এক্সস্ট ইউজ করতে চান এই এক্সস্টের সাউন্ডটা শুনতে পারেন। খুবই মিষ্টি সাউন্ডিং একটা এক্সস্ট। এটা হচ্ছে ইয়োশিমোরার একটা রেপ্লিকা, এটার সাউন্ড আপনাদেরকে শোনাবো। আজকে এই বাইকে যে জিনিসগুলো দেখাবো এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস অ্যাভেলেবল হচ্ছে BLB পার্টস হবে। তো কেউ যদি কিনতে চান অবশ্যই BLB পার্টস হবে নক দিতে পারেন। BLB পার্টস হবে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং নিচে ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো কোনো কিছু লাগলে অবশ্যই নক দিতে পারেন। এখন চলেন দেখাতে থাকি যে কি কি লাগানো আছে এই বাইকে। এই যে এখানে দেখেন ফুটরেস্ট, এটা হচ্ছে GSX-এর নুইয়ের ফুটরেস্ট। এরপরে পেছনে RCB এর ব্রেক পাম্প, পিছনেরটা শুধু পাম্প হয়, পিছনেরটা এই যে মাস্টার সিলিন্ডারটা আলাদা হয়, পাম্প আলাদা হয়, এই দুইটাই চেঞ্জ করা। পিছনে হোস পাইপটা চেঞ্জ করা। এরপরে পিছনে যে হোস পাইপটা এটা হচ্ছে কিং ড্র্যাগের হোস পাইপ। তারপরে ইঞ্জিন দিকে যদি আসি এখানে হচ্ছে ইঞ্জিকের প্লাগ ক্যাপ দেখা যাচ্ছে ভিতরে। এটাতে ব্রিস্কের প্লাগ দেওয়া আছে ভেতরে, খুবই ভালো কোয়ালিটির একটা প্লাগ। এই এক্সস্টটা 6,000 থেকে 8,000 টাকার মতো হবে হয়তো রেপ্লিকাটা। এই নুয়ের যে ফুটরেস্ট এইটা 6,500 থেকে 7,500 ভিতরে পাওয়া যায়, ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি কেমন আছে। যদি বেশি অ্যাভেলেবল থাকে তাহলে প্রাইস কম থাকে, যদি অ্যাভেলেবল কম থাকে তাহলে প্রাইস বেশি থাকে। এই পাম্পের প্রাইস হচ্ছে 3,500 টাকা। হোস পাইপ কিং ড্র্যাগের গুলা পিস প্রতি ছিল 1,000 টাকা। সামনেও কিং ড্র্যাগের হোস পাইপ লাগানো, আর এই কিং ড্র্যাগের হোস পাইপের ওই সেম প্রাইস। এখানে যে বডি ইন্ডিকেটরটা লাগানো, এই বডি ইন্ডিকেটরটা নর্মাল বডি ইন্ডিকেটর থেকে সাইজে একটু বড়। আমি GSX-এর যেটা লাগাইছি ওটার থেকে এটা একটু বড়, বাট প্রাইস সেম, এটার প্রাইস 350 টাকা। এইখানে RCB S1 লাগানো, এই জিক্সারে কুইক থ্রোটল লাগানো, ডমিনো সুইচ লাগানো, হ্যান্ডেলটা চেঞ্জ করা। দেখতে স্টক GSX-এর থেকে আমার কাছে বেটার লাগতেছে এবং হ্যান্ডেলবারটা আরেকটু ওয়াইড, এটা তো এটা আরেকটু কমফোর্টেবল হ্যান্ডেলিং পজিশন দিবে আপনাকে। এখানে হাওয়াই দিসু এর গ্রিপ, এই গ্রিপের প্রাইস হচ্ছে 1,700 টাকা। এখানে KTC-এর কুইক থ্রোটল, এটা হচ্ছে KTC-এর অরিজিনাল কুইক থ্রোটল, KTC কাইটাকো অরিজিনাল রেপ্লিকা, দুইটাই BLB পার্টসে অ্যাভেলেবল। কুইক থ্রোটল যেটা করে, কুইক থ্রোটল আপনার থ্রোটলটাকে শর্ট করে দেয়। যেমন নর্মালি যখন আপনি এই থ্রোটলটা ঘুরাইতেন এটা এইখানে এসে যে আটকে গেল, এটা আরও যাইতো। অরিজিনাল KTC-এর প্রাইস হচ্ছে 3,500 টাকা, রেপ্লিকা যেটা ওটা 2,500 টাকা করে পাওয়া যায়। এরপরে এই যে ডমিনো সুইচটা, এটা এখন 1,500 টাকা করে পাওয়া যায়। দুই চারটা বাইক আছে যেগুলোতে কুইক থ্রোটল লাগাইলে এই সুইচ আলাদা লাগে না, মানে ওগুলোতে এই থ্রোটলটা এবং চাপাটা আলাদা থাকে, থ্রোটল কেবল এবং চাপা আলাদা থাকে। বাট যেসব বাইকে থ্রোটল কেবল এবং চাপা একসাথে থাকে ওগুলোতে আপনি যদি কুইক থ্রোটল লাগাইতে চান তাহলে চাপাও চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম বাইকে চেঞ্জ করতে হয়। এরপরে RCB S1, এটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। এই যে মিররটা, ভিতরে ব্লু কালার, বডিটা হচ্ছে কার্বন এবং স্টিকটা হচ্ছে ব্ল্যাক, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। একটা ভাইজার লাগানো, এই আফটার মার্কেট ভাইজারের প্রাইস হচ্ছে 650 টাকা। এরপরে সামনে এখানে একটু স্টিকার করা, স্টিকার করে মাঝখানে হেডল্যাম্পটুকু ঢেকে দেওয়া এবং এই যে R15 এর মতো দুই পাশে হেডলাইটটা বের করা। এখন এটা বর্তমানে আলাদা একটা মাস্ক পাওয়া যায় যেটা লাগাইলে যে মাঝখানে এটুকু ঢেকে যায়, এরকম প্লাস্টিকের না অ্যাকচুয়ালি ফাইবারের, যেটা এরকম সেম লুকস দিবে। আর এছাড়াও আরও একটা মাস্ক পাওয়া যায় জিক্সার SF-এর জন্য, ওটা লাগাইলে অনেক সুন্দর লাগে। এই দুটো জিনিসও BLB পার্টস হবে অ্যাভেলেবল। এছাড়া এখানে ফগ লাইট লাগানো আছে, আরেকটা জিনিস যেটা GSX-এর লাগানো আছে এই বাইকে সেটা হচ্ছে এই যে ট্যাঙ্ক ক্যাপটা, যে আমার GSX-এর যেটা লাগানো ছিল ওই সেম টু সেম ট্যাঙ্ক ক্যাপটা। তারপরে এই যে হ্যান্ডেলবারগুলো যে আছে, দুইটা হ্যান্ডেল পাইপের প্রাইস হচ্ছে 4,500 টাকার মতো, 4,000 থেকে 4,500 এরকমের ভিতরেই পাওয়া যায়। এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে, এটা চাবি অন করার পরে দেখাচ্ছি। আপাতত এক্সস্ট আরেকবার ভালো করে দেখে নেন, কারণ এখন আপনাদেরকে এক্সস্টের সাউন্ড শোনাবো।
অতটা বেশি লাউড না। তো যারা কম সাউন্ডের এক্সস্ট ইউজ করতে চান তারা অবশ্যই এই এক্সস্টার নজরে রাখতে পারেন। এটার এক্সস্টের সাউন্ড হচ্ছে মোটামুটি স্টক এক্সস্টের মতোই। স্টক এক্সস্ট থেকে হালকা একটু লাউড এবং সাউন্ডের বেস ভালো। এখানে টাইম শো করে বাট টাইমটা এখন ভুল শো করতেছে। এখানে টেম্পারেচার শো করে, এটাও অবশ্যই ভুলই দেখাচ্ছে কারণ এটা ইঞ্জিনের ভিতরে সেন্সর না, এটা ইঞ্জিনের প্রপার টেম্পারেচারটা সেন্স করতে পারে না, এটা জাস্ট ইঞ্জিনের আশেপাশের এরিয়াটুকুর টেম্পারেচার কীরকম ওইটা সেন্স করে। আর ব্যাটারি ভোল্টেজ 14.3 ভোল্ট। এতক্ষণ হয়তো জিক্সার এস এফ ওলাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে, বাট এখন যে কথাগুলো বলবো ওগুলো বলেই তো আমি জিক্সার এস এফ ওলাদের মন থেকে বের হয়ে যাবো। আসলে জিক্সার এস এফটা আমার খুবই অপছন্দের একটা বাইক এটার প্রাইসের জন্য। বাইক খুবই ভালো, বাইক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বাট যে প্রাইস পয়েন্টে এটা বাংলাদেশে সেল হয় ফালতু একটা বাইক ওই প্রাইস হিসাব করলে। ওই প্রাইসে আপনি খুব ভালো কন্ডিশনের জিএসএক্সআর পেয়ে যাবেন, তাহলে আপনি জিএসএক্সআর রেখে জিক্সার এস এফ কেন নেবেন? এখন অনেকেই লুক্সের জন্য নেয়, আর যারা জিক্সার এস এফ নিবে তাদেরকে বলে লাভ নাই, তারা যাই হয়ে যাক দুনিয়া উল্টায় যাক তারা জিক্সার এস এফই নিবে। এই ভিডিওটা ওইসব বোঝানোর ভিডিও না, এটা হচ্ছে মডিফিকেশনের ভিডিও, কোনটায় কী উপকার হয়েছে কোনটায় কী অপকার হয়েছে সেগুলো সম্পর্কে বলি। এই যে মিররগুলো না, এই মিররগুলো খুবই জঘন্য মিরর, পিছনে একদম কিচ্ছু দেখা যায় না। এটা ম্যাক্সিমাম লোকজন লাগায় রাখে শুধুমাত্র সার্জেন্টের মামলার হাত থেকে বাঁচার জন্য। এই মিররগুলো হচ্ছে বেসিক্যালি বারেন্ট মিরর, বাট লোকজন এগুলোকে এখন স্পোর্টস বাইকে এইখানেও মেইন লুকিং গ্লাসের জায়গায় ইউজ করে। আমার কাছে এই জিনিসটা খুবই বিচ্ছিরি লাগে, বাট তারপরও বুঝি না কেন মানুষজন লাগায়। বিএলবি পার্সাবে সেলস হওয়ার যেরকম রেশিও দেখা যায় সেই হিসেবে সবথেকে বেশি সেল হয় হচ্ছে জেড এক্স টেনার মিরর আর এই ছোট মিররটা। এখন এত মানুষজন কেন এই মিরর লাগায় আমি এখনও এটার কোনো কারণ খুঁজে পাই না, যেটা দিয়ে পিছনে কিছু দেখাই যায় না। আমি আবার এই রিয়ার ভিউ মিরর জিনিসটা স্টক রাখাই পছন্দ করি, এটা কোম্পানি থেকে যেটা দিয়ে দেয় ওটা থেকেই সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। চেঞ্জ করলে টেনার মিররটা লাগানো যায়, বাট স্টিলথ মিররটা যেটা ওটাতে আবার কিচ্ছু দেখা যায় না। ওটা লুকসের জন্য লাগাইলে ঠিক আছে, বাট যখন আপনি রেগুলার একটা বাইক রাইড করতেছেন তখন এই জিনিস না লাগানো ভালো। এটার হ্যান্ডেল চেঞ্জ করে এবং ফুটরেস্ট চেঞ্জ করে যে সিটিং পজিশনটা বানানো হয়েছে ওই সিটিং পজিশনটাও এখনও যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল। জিক্সার এস এফ যারা কিনে তাদের ওই উদ্দেশ্য থাকে না যে সিটিং পজিশন অনেক ডাউন লাগবে, মানে অনেক নুইয়ে চালাতে হবে, এরকম ইচ্ছা কারোরই থাকে না। তো এই জন্য এটা তো ওরকম কোনো কিছু করা না, হ্যান্ডেল যেটা লাগানো এটাও ওয়াইড আরও, আর নুইয়ের ফুটরেস্ট এটা তো অনেক ভালো পজিশনে আছে। এক্সস্টের সাউন্ড বাইক যে চালাচ্ছে এক্সস্টের সাউন্ড হয়তো আপনাদের কান পর্যন্ত যাচ্ছেই না, এত কম লাউড এটার এক্সস্ট সাউন্ড। এবং এটার একটা মজা হচ্ছে সার্জেন্ট জীবনে মামলা দিবে না এই এক্সস্টে, খুব বেশি লাউড এক্সস্ট না হলে কিন্তু সার্জেন্ট ঝামেলা করে না এক্সস্ট লাগাইলে। আর এটাতে ডিবি গিলার লাগানো আছে, ডিবি গিলার খুললে আরেকটু লাউড হবে বাট তারপরও একদম কানফাটা সাউন্ড এটাতে হবে না। এই এক্সস্ট লাগায় আপনি কিন্তু আবার কোনো পারফরমেন্স আপগ্রেডও পাবেন না কারণ এটা রেপ্লিকা এক্সস্ট। এনিওয়েজ আজকে ভিডিওর উদ্দেশ্য যেটুকু ছিল ওইটুকু শেষ, আপনাদেরকে বাইকের মডিফিকেশন দেখানো শেষ, পার্টসের প্রাইস সম্পর্কে বলা শেষ। তো আজকে ভিডিওটা আর তেমন বেশি টানবো না, লম্বা করবো না, আজকে ভিডিওটাই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।